ওদিকটা আগুন লেগেছে দিয়ে লোটে মাছ লোটে লোটে মাছের ঝোল কবে হয় গো সব হয় লোটে মাছ আর এই যে উকি মারছে উনি হচ্ছেন ইলিশ মাছ ভালো করে জমির মুড়ি খাওয়া যাক আর আজকে বাইরে হচ্ছে বৃষ্টি মানে গতকাল থেকে শুরু হয়েছে আর ছেলে এখানে যথারীতি ধ্বংসাত্মক কার্যাবলী চালাচ্ছে ছোলাও ভিজিয়ে রেখেছিলাম অল্প ছোলা টোলা দিয়ে জমিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে ছোলা মুড়িটার মধ্যে না অনেক সেই কেমন একটা ধুলো ধুলো মতো ছিল আমি ওগুলোকে একটু ইচ্ছে মানে মুড়ি মাখা হয়ে গেছে আর মুড়ি খাচ্ছে এখন মুড়ি খেতে খেতে আজ ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলায় বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সময় মুড়ি চা এই সমস্ত খেতে বেশ ভালো লাগে কি হয়েছে তোমার চলে এসো আর চাটা এখনো হচ্ছে চাটাকে জাস্ট আমরা তো লাল চা খাই তো চাটা এখন ওই মানে ভিজিয়ে দিয়েছি 5-7 মিনিট পরে ওটা হয়ে যাবে তখন খাবো আর কালকে না সন্ধ্যাবেলায় কি হয়েছিল বলতো সন্ধ্যাবেলা আমি আর ছেলে মানে অরিজিৎ তখন ফেরেনি দিয়ে হঠাৎ করে দেখি মানে মানে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি যে ওদিকটা আগুন লেগেছে দিয়ে আমাদের আগের আর আগের বিল্ডিংটাতে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো সব ঢুকছে অনেকক্ষণ থেকে গন্ধ পাচ্ছিলাম আগুন লেগেছে কিন্তু বুঝতে পারছিলাম না যে কোথায় ওই দিকটা এখন মনে হচ্ছে গাড়িগুলো চলে যাচ্ছে দুটো এখানে আরেকটা ওইদিকে একটা চলে গেলো গাড়ি আছে ওরা চলে যাচ্ছে বলছে ওদিকে মনে হচ্ছে একটা অ্যাম্বুলেন্স এসছে অনেকক্ষণ থেকেই গন্ধ পাচ্ছিলাম হ্যাঁ বাবাই ফায়ার ট্রাক এই সময়টা না এখানে জবে থেকে এসেছে আমি দেখছি যে প্রচুর আগুন লাগে চারিদিকে তো আমি ভেবেছি কোথাও একটা আগুন লেগেছে মানে ভালো রকমের পোড়া পোড়া গন্ধ আসছিল তারপরে আমি তাড়াতাড়ি করে আমার মানে সব রুম টুম চেক করলাম দিয়ে দেখছি যে গন্ধ আসছে কিন্তু কোথাও পাচ্ছি না দিয়ে ব্যালকনিতে আমি গেছি দেখার জন্য তারপরে তখনই দেখছি যে মানে ফায়ার ব্রিগেডের গাড়ি টাড়ি ঢুকছে তারপরে দেখলাম যে আমাদের নেক্সট টু নেক্সট বিল্ডিং যেটা আছে ওখানে বোধহয় না ওই বিল্ডিংটাতে আগুন টাগুন লেগেছিল তো যাই হোক বড় কিছু হয়নি মানে কিছুক্ষণের মধ্যে ওরা চলে গেছে আর আজকে আমি দারুণ কিছু জিনিস অর্ডার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর এর মধ্যে একটা জিনিস আছে যেটার জন্য আমি প্রায় করোনা স্টার্ট হচ্ছে 2020 জানুয়ারি হ্যাঁ ওই সময়ের প্রায় ওই সময় থেকে অপেক্ষা করছিলাম জিনিসটা আমি খুঁজছিলাম অনলাইনে কিন্তু যেহেতু আমি মানে সব টপে কোথাও যাচ্ছিলাম না সেটা পাচ্ছিলাম অনেক বেশি অ্যামাউন্টে তো কিনছি কিনিনি আর দামটাও প্রচণ্ড বেশি দেখাচ্ছিল ফাইনালি আমি পেয়ে গিয়েছি আর যে অর্ডার করেছি আমি তোমাদের সঙ্গে দেখা মানে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তোমাদের দেখে খুব ভীষণ ভালো লাগবে নিশ্চয় দারুণ জিনিস আমি তো পুরো খুশি হয়ে গেছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি আজকে আমি অর্ডার করেছিলাম আর চলে এসেছে অনেক তাড়াতাড়ি চলে এসেছে মশা মুড়ি খাওয়া হয়ে গেছে এবার চলো যে জিনিসপত্রগুলো বলেছিলাম সেগুলো দেখাই আমি নিজেও আর ওয়েট করতে পারছি না আর তার মধ্যে একটা জিনিস আছে যেটা আমি অনেকদিন থেকে বললাম যে অপেক্ষা করছিলাম যদি পারি সেটা আমি আজকেই বানাবো আর যদি না পারি সেটা কালকে চেষ্টা করবো আজকে কারণ এতদিন থেকে আমি অপেক্ষা করছি ওটা খাওয়ার জন্য এই বক্সের মধ্যে কি আছে আছে হচ্ছে বর্ষার কি যেন বলে ইলিশ মাছকে কি একটা বলে যা মনেই পড়ছে না যা সব গন্ডগোল হয়ে গেল এই যে উকি মারছে উনি হচ্ছেন ইলিশ মাছ আর এই বিস্কুটগুলো অর্ডার করেছি আমি এগুলো সেই ভালো লাগে বেশ আর আজকে সমস্ত কিছু হচ্ছে বাংলাদেশি দোকান থেকে আমি অর্ডার করেছি আর এটা হচ্ছে চিনি গুঁড়া চাল এটা খানিকটা আমাদের ওই গোবিন্দভোগ চালের মতো তো এটা দিয়ে পায়েস খাওয়ার জন্য মেনলি আমি অর্ডার করেছি আর সেমুই অর্ডার করেছি লাচ্ছা সেমুই আর রুই মাছ করেছিলাম কোথায় গেল এই যে এগুলো সবই ফ্রোজেন তো রুই মাছ ইলিশ মাছ এরকম একসাথে দিয়েছে এটা আমার পছন্দ হয় না হ্যাঁ মনে হচ্ছে জাস্ট বাংলাদেশ থেকে এখানে চলে এসেছে আর এই প্রোডাক্টগুলো হ্যাঁ এগুলো সবই বাংলাদেশি প্রোডাক্ট মানে এই চিনি গুঁড়া চাল এইটা বিস্কুটটা সমস্ত কিছুই এটা হচ্ছে পদ্মার ইলিশ লেখা আছে বাবা এখানে আমার হ্যাঁ
এই যে পদ্মার ইলিশ, এটা দিয়ে একদিন ইলিশ বিরিয়ানিও বানাবো। এটাকে এখনই ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এটা মনে হয় কাটা নেই তো এটা অসুবিধা হয়ে যায়, অসুবিধা একটু হয় বাড়িতে এত বড় মাছ কাটতে। তো ঠিক আছে, ইলিশ খাওয়ার জন্য এটুকু কষ্ট করা যেতেই পারে। 1200 তো ওখানে ঠিক আছে, আচ্ছা 1200 থেকে 1500, এই যে 2 কেজির নিচে। যাই হোক, আজকে মাছের ঝোল রান্না করবো। আর মাছের ঝোল আমি জানি না তোমরা কতজন এরকম ভাবে খাও, আজকে আমি ঢেঁড়শ আর আলু দিয়ে মাছের ঝোল করবো। তো এটা আমার ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে এটা ভীষণ রান্না হয়, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, যেটা অরিজিতের বাড়িতে একদমই হয় না, অরিজিতের খুব একটা পছন্দ না। কিন্তু আজকে আমি এটাই বানাবো ঢেঁড়শ দিয়ে। এই যে ঢেঁড়শ কাটাও হয়ে গেছে, তো এরকম ভাবে কেটে নিয়েছি আমি, আর আলুগুলো এরকম ভাবে কেটে নিয়েছি। তো এবার মাছের ঝোলটা আমি বানিয়ে নিই, আর প্রচুর দেরি হয়ে গেছে। ছেলে কি করে, যে ওর বাবার কাছে খায়, কিন্তু আজকে খায়নি, আজকে আমার কাছে খেয়েছে। তো এবার রান্না করতে হবে, দিয়ে ওকে খাইয়ে রান্না করতে এসেছি। আর এর মধ্যে অরিজিৎ এসে মাছ টাছ একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গেছে। তো আমি এবার দুটো কড়াইতে মাছের ঝোল দুটো কড়াইতে করব। এই মাছগুলোকে ভালো করে না ভাজলে না, যেহেতু ফ্রোজেন ভালো লাগে না খেতে, তো সময় লাগবে। ওই জন্য মাছগুলোকে আমি আলাদা একটা কড়াইতে ভাজবো, আর ঢেঁড়শ আলু এগুলো অন্য একটা কড়াইতে ভেজে সমস্ত মানে গ্রেভিটা রেডি করে রাখবো। তো চলো রান্না শুরু করা যাক। এখানে জিরে আর তেজপাতাটাকে আমি ড্রাই রোস্ট করে তারপরে এটাকে আমি কি বলবো গুঁড়ো বানিয়ে নেবো, মানে পাউডার বানিয়ে নেবো। এই মাছের ঝোলটাতে না যেটা কিছুই লাগে না, আমি এর মধ্যে ওই যে ভাজা জিরে তেজপাতা দেবো, মানে ওটাকে গুঁড়ো করে দেবো, আর ফোড়নে দেবো হচ্ছে জিরে আর আদা বাটা, আর ওই জিরে যেটা আছে ওটাই দেবো, আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে দেবো। তো ব্যাস এটা দিয়ে হয়ে যাবে ঢেঁড়শ আর আলু দিয়ে মাছের ঝোল। এটা ভীষণ ভালো খেতে হয়, তোমরা যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখবে। আর রেসিপিটা তো আমি শেয়ার করছি, একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সিম্পল একটা রেসিপি এটা। আলুটা দিয়ে দিয়েছি, আর ঢেঁড়শটা সবার লাস্টে দিতে হবে, এখন দিলে পুরো একদম গলে যাবে। তো মাছ দেওয়ার পরও একদম নামানোর আগে আগে আমি মানে একদম নামানোর আগে আমি ঢেঁড়শটা দেবো, আর যেহেতু জিরেটাও ভাজা আছে তখনই আমি জিরেটা দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে একদম ঢেঁড়শ আলু দিয়ে মাছের ঝোল। ভেন্ডি কেন দিচ্ছ, এটা আমার ভালো লাগে, তোমার যে ভালো লাগে গরম আলু দিয়ে হয়, আর বেগুন আর বরবটি, এছাড়া আর কিছু আছে? আলু বেগুন বরবটি, তারপরে হচ্ছে তোমার ভেন্ডি গাজি যদি কিছু না পাওয়া যায় তখন যাই পাওয়া যাবে সেটাই। আজকে তাহলে তুমি এক কাজ করো, হালকা গরম করলেই হবে, তাহলে আজকে একটা কাজ করো, তুমি শুধু ঢেঁড়শ আলুটা খেয়ে নাও, মাছটা খেতে হবে না, তাহলে শুধু ঢেঁড়শ আলু তরকারি হয়ে যাবে, আর আমি মাছ দিয়ে খেয়ে নেবো, একই ব্যাপার, বুঝতে পারলে? কেন তুমি তো খাবে না ঢেঁড়শ আলু থেকে মাছের ঝোল, আমি কি করব? তো ঢেঁড়শ আলুটা বাদ দিয়ে আমি মাছটা খেয়ে নেবো। আচ্ছা শুধু মাছ খাবে, তো ভাতটা খাবে কি দিয়ে? আচ্ছা ডাল দিয়ে আর মাছ দিয়ে খাবে, ওকে। তোমার ব্যাপারে ঢেলে রেখেছে যে এটা হচ্ছে ওই গোবিন্দভোগ চা, মানে যেটা ওই চিনি গুঁড়া কি একটা নাম, যাই হোক ওই চালটা যেটা গোবিন্দভোগ চালের মতো হয় ওটা ঢেলে রেখেছি। আর যেটা বলছিলাম না যে আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, সেটা হচ্ছে পায়েস। এই চালটা মানে অ্যাভেলেবেল ছিল না, অনেক বেশি অ্যামাউন্টের পাওয়া যাচ্ছিল, ওই জন্য কিনিওনি।
তো আজকে খুব ইচ্ছে ছিল আমার পায়েশ খাওয়ার, কিন্তু এই ছেলেকে ভাত খাওয়াতে গিয়ে মানে অরিজিতের কাছে যদি খেতো তাহলে আমি বানিয়েই নিতাম, কিন্তু আমি খাওয়াতে গিয়েছি কি অনেকটা মানে এইদিকে রান্না বান্না সব পিছিয়ে গেছে সময়, দিয়ে আর বানাতে পারলাম না। কালকে তো ডেফিনেটলি আমি বানাবো পায়েশ, কতদিন ধরে অপেক্ষা করে আছি পায়েশ খাওয়া। মনটা পুরো মানে যখন দেখলাম যে এগুলো দিয়ে গেছে মনটা যে কি আনন্দ হয়েছিল সব। ইলিশ মাছ ছেড়ে দাও, ইলিশ মাছ তো আলাদা ব্যাপার, কিন্তু ইলিশ মাছ এর মাঝে অনেকবারই খেয়েছি, পায়েসের জন্য বেশি আমার ভালো লাগছিল, কিন্তু যাই হোক খাওয়া হলো না। তো এখন রান্না বান্না হয়ে গেছে, চলো ডিনারটা আগে করা যাক, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে আজকে। রাতে এবার ঘুমানোর প্রস্তুতি চলছে আমার, চুল টুল আসলে ভালো করে বেরিয়ে করে তারপরে ঘুমাবো। তোমরা আমাকে না সবসময় দেখবে যে আমি খোঁপা বেঁধে আছি, তার কারণ হচ্ছে যে ছেলের চুল নিয়ে রীতিমতো কি বলবো কি যে বলবো জানি না, সারা ফোন টানাটানি করে, যদি বেরিয়ে করে রাখি তাহলে চুল ধরে ঝুলবে দৌড় না খাবে, আর যদি খুলে রাখি তাহলে গুনবে একটা দুটো করে চুল, গুনবে পাঁচটা চুল টেনে টেনে তুলে দেবে দশটা, ওই জন্য আমি সবসময় চুল খোঁপা করে রাখি, না হলে থাকা যায় না। আর যেটা বলছিলাম যে পায়েশ, সেটা আমার আর বানানো হয়নি আজকে, আর সময় হয়নি, কালকে অবশ্যই বানাবো। সে কবে থেকেই অপেক্ষা করছিলাম পায়েশ খাবো বলে, কিন্তু আজকে আর সময় হলো না। তো যাই হোক ঠিক আছে, কালকে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আর মিষ্টি খাওয়ার যে ক্রেভিংটা হচ্ছিল সেটার জন্য আমি চকলেট খেয়ে নিয়েছি একটু, মানে ওটাকে কন্ট্রোল করতে পারলাম না, মনে হচ্ছিল যে একটু কিছু মিষ্টি খেতেই হবে, তো সেই জন্য চকলেট খেয়ে নিয়েছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর তোমরা ওরকম আমি যেভাবে মাছের ঝোল বানালাম ওই ঢেঁড়স আর আলু দিয়ে, তারপরে আমি যে বললাম উচ্ছে আর আলু দিয়ে মাছের ঝোল খায় আর কে কে খাও আমাকে জানিও এরকমভাবে, অরিজিৎ বলছে কেউ খায় না তুমি একাই খাও, আমাদের বাড়িতেই খায়, আমি আরও অনেকজনের কাছে শুনেছি খায় তারা, তো আমার বেশ ভালো লাগে কিন্তু এভাবে খেতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই। I've been never ends this be a more than friends.